জ্বালানি তেলের দাম বাড়ার বৈশ্বিক অনেক কারণ রয়েছে। এর দর নির্ধারণ করে উৎপাদকরা, বাংলাদেশ শুধুমাত্র ভোক্তা, জানিয়েছেন অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল। দুপুরে অর্থনৈতিক বিষয়ক সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি। ফুয়েল প্রাইস যখন আন্তর্জাতিক বাজারে কম ছিল, আমরা এটা বেনিফিট কি সবাই পাইনি? সবাই সব কনজিউমাররা বেনিফিট পাইনি, পেয়েছে। দামগুলো বাড়ার বিভিন্ন কারণ আছে, আমরা জানি না, বিকজ আমরা প্রডিউসার না, আমরা হলাম কনজিউমার। এখন আমরা একটা রিসিভিং এন্ডে আছি, এখানে আমাদের আমাদের এখানে এর উপরে হাত দেওয়াটাও আমরা সক্ষম না সব সময়।